আমল বিলুপ্তির পথে ভাই। আমরা যারা আলহামদুলিল্লাহ খুঁটে খুঁটে অনেক নেক আমল করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরুদ এগুলো করার চেষ্টা করি, তারাও এই আমলটা থেকে অনেক দূরে। এই আমলটা আমরা অনেকেই করছি না, সেটা কোনটা? সেটা হলো আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিন যখন আজান দেন পাঁচ নামাজের জন্য, সালাতের জন্য, তো মুয়াজ্জিনের আজানের কি দেওয়া? মৌখিক জবাব দেওয়া। একটা তো সশরীরে উপস্থিত হয়ে জবাব দিলাম, সেটা তো আছেই, কিন্তু আজান যখন দেন তখন মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা, আজানের জবাব দেওয়া মৌখিক ভাবে, এটি গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে। এই আমলটা পুরুষ মহিলা সবাই করতে পারেন, কথা বুঝে আসছে? এবং এটার জন্য ওজুর কিছুর প্রয়োজন হয় না। যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মুয়াজ্জিন যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সে বাক্যগুলো বলতে পারি, বললে আমি বিশাল বড় সওয়াবের অধিকারী হতে পারি। অথচ এটা আমাদের করা হয় না। আজান চলে, আমরা অন্য কোনো মনস্ক থাকি, হয়তো আমি নামাজ পড়তে আসবো মাশাআল্লাহ ভালো, কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তো আমি ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি, কোনো কাজে ব্যস্ত, অথবা অন্য মনস্ক, অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না, এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয়, কি লাভ হয়। সুবহানাল্লাহ, যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী, তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। দেখুন, প্রথম কথা হলো আজান যিনি দেন তার সওয়াব কি? তার সওয়াব তো অনেক। কিয়ামতের দিন তার গর্দান থাকবে সবচাইতে উঁচু, গর্দান থাকার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে, বুঝে আসছে কথা? সম্মানিত যে এটা বোঝা যাবে। বুখারী এক হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদা ওয়াসফিল আউয়াল লাস্তাহামু, মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে, মুয়াজ্জিনের জন্য কি মর্যাদা রয়েছে, যদি মানুষ জানতো তাহলে লটারি করে মুয়াজ্জিন নিযুক্ত করতে হতো বিনা পয়সায়, মানুষ প্রতিযোগিতা লিপ্ত হতো, লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসতো, যদি জানতো তার কি মর্যাদা। তাবরানের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আজরুহু মিসলু আজরি মান সাল্লামা, মুয়াজ্জিনের সওয়াব হলো মুয়াজ্জিনের আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সমপরিমাণ সওয়াব অতিরিক্ত হিসাবে, এক্সট্রা হিসাবে, বোনাস হিসাবে মুয়াজ্জিনকে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এই সব ফজিলত শুনে আবু দাউদের এক হাদিসে আসছে, এক সাহাবী বলছেন, সাহাবীদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা, তারা তো জান্নাতের যাত্রী, জান্নাতের সাহাবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে, হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমপানা সব এক্সট্রা সে পেয়ে যাচ্ছে, আমার তো এটা পাওয়ার সুযোগ নেই, আর সবাই তো মুয়াজ্জিন হওয়ারও সুযোগ নেই। ঈর্ষা হচ্ছে, হিংসা না, ঈর্ষা, উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু আমরা যে পাচ্ছি না আমরা তো পাইতে চাই। নবী সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন, কুল কামা ইয়াকুলুন, তার মতো সওয়াব পেতে চাও মুয়াজ্জিনের মতো, উপায় খুব সহজ, কি করতে হবে? মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো, তার সাথে সাথে জবাব দাও। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমরা কি বলবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আমরা কি বলবো? অনেকে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, কি বলবো এখানে? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। শাইখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সহিহ মুসলিমে আছে, ইদা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ক্বাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলবে, এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে হুবহু ওইটাই বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, দুরূদ পড়লে আপনি শেষে পড়বেন। এরপরে যখন হাইয়া আলা সালাহ বলবে তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন হাইয়া আল ফালাহ বলবে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার বলবে আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। এই যে মুয়াজ্জিনের সাথে সাথে আজান এর বাক্যগুলো বলা, জবাব দেওয়া, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন বলবেন আমরা বললাম, তিনি বললেন আল্লাহু আকবার, তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তার পরপর, এটা বললে মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পাবেন আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। এখন একটু চিন্তা করে দেখুন, হারামের মুয়াজ্জিন, মক্কার হারামের মুয়াজ্জিন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন? জবাব দিচ্ছেন, তিনি আল্লাহু আকবার বলছেন বলে শেষ করছেন, আপনি আল্লাহু আকবার বলছেন, তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে, তাদের নামাজের কি মান, কি কোয়ালিটি, কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন, এ সবার সমপরিমাণ সালাতের এক্সট্রা সওয়াব আপনি পেয়ে যাবেন শুধুমাত্র জবাব দিয়ে।
কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু বাবার মতো বসে থাকি, জবাব দেই না, ঠিক না ভাই? এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাচ্ছেন, আপনি আজান না দিয়ে ইনশাআল্লাহ বিদিনা সেরকম সওয়াব পাবেন। বলে তাহলে আর মুয়াজ্জিন হওয়ার দরকার কি? না ভাই, মুয়াজ্জিনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না, সওয়াবের পরিমাণ হয়তো সেটা হবে, কথা বুঝে আসছে? মর্যাদা হুবহু সেটা হবে না। আপেলের চাইতে টমেটো বা এরকম আরও অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে, কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে? স্বাদ তো একরকম হবে না। এই জন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, কিন্তু তার সমপরিমাণ সওয়াবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে? আজানের জবাব দিলে। দেবো তো ইনশাআল্লাহ। এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে। আল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না। করবেন তো ইনশাআল্লাহ আজ থেকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।